হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা নতুন আজ আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই কৃষ্ণাস ফ্যামিলিতে আমি চাই আপনারা সবাই আমার চ্যানেলে নিজের মনের দুঃখটা দিয়ে আনন্দটাকে নিন আমি চাই আপনাদের মনটা যেন এই যে প্রত্যেক দিন আমি যে রিডিংগুলো দিই সেই রিডিং থেকে পজিটিভ এনার্জিটা আপনি যাতে নিতে পারেন আমি এটাই চাই এবং আমি এভাবেই পথ চলছি এবং আমার এই ছোট্ট পরিবারটা ধীরে ধীরে এই বড় জায়গায় পৌঁছে পৌঁছেছে শুধুমাত্র আপনাদের জন্য তাই জন্য আমি আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি সবাইকে ভালোবাসা জানাচ্ছি সবাই ভীষণ পজিটিভ থাকবেন পজিটিভিটি নেবেন আর মনের মধ্যে যা দ্বিধা দ্বন্দ্ব যা থাকবে সব কিছুকেই পেছনে ফেলে সামনের দিকে শুধু এগিয়ে যাবেন এইভাবেই পথটা চলবেন ঠিক আছে জীবনে ওঠানামা সবার জীবনে আছে জীবনে ওঠানামা হতেই থাকে তো একবার হোঁচট খেয়ে পড়ে গেলে প্রত্যেকেই উঠে দাঁড়ায় সব থেকে ভালো উদাহরণ হচ্ছে যে ছোট ছোট শিশু আপনিও একদিন শিশু ছিলেন আজকে আপনি একজন পূর্ণবয়স্ক কিন্তু সেটা খেয়াল করবেন যে আপনি যখন ছোটো ছিলেন আপনিও পড়ে গেছিলেন বা আপনার সামনে একটা ছোটো শিশু যে দেখবেন হাঁটতে গেলে হাজারবার সে পড়ে যায় তারপরে সে উঠে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় তো ঠিক সেভাবেই আজকে আপনি মন থেকে ভীষণ দুর্বল আপনি কাঁদছেন আপনার ভালোবাসার মানুষ হয়তো আপনার কাছে এই মুহূর্তে নেই সে হয়তো আপনাকে তা আপনার যথার্থ ভালোবাসা দিচ্ছে না তার জন্য এই যে মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন সেই ভেঙেটা আপনি পড়বেন না ঠিক আছে পড়ে গেছেন একটু ব্যথা লেগেছে মানে মনটা আপনার কষ্ট আছে তাকে ভালোবেসেছেন তার থেকে ভালোবাসা পাননি তার জন্য কষ্ট পেয়েছেন কিন্তু থেমে থাকবেন না এটাই আমার বলার থেমে থাকবেন না এটাই আমার বলার কারণ থেমে থাকলে জীবনটা তো থেমে থাকবে না আপনাকে চলতেই হবে আর আপনি চলবেন এবং চলে দেখিয়ে দেবেন যে তাকে ছাড়া আপনি আরো ভালোভাবে চলতে পারেন তাকে এটাই দেখিয়ে দেবেন যে সঠিক ডিসিশন নিতে পারে না যে আপনাকে নিয়ে পথ চলার সাহস দেখাতে পারে না যে আবার অনেক হতে পারে যে আপনাকে ছেড়ে হয়তো চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে মনে দুঃখ নিয়ে আপনি পড়ে থাকে আপনার লাভটা কি আছে বন্ধু কোনো লাভ আছে কি নেই তো যে আপনাকে ইগনোর করছে যে আপনাকে দেখাচ্ছে যে তার জীবনে আপনার কোনো অস্তিত্ব নই সেই মানুষের জন্য কেঁদে কেঁদে আপনি আপনার দিনের অমূল্য সময়গুলো নষ্ট করছেন যে সময় আপনি জীবনের কত না খুশি আপনি নিতে পারতেন সেই খুশিগুলোকে আপনি নিচ্ছেন না আপনি একা হয়ে গেছেন মানসিক কষ্টে ভুগছেন মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছেন কেন আপনিও ইগনোর করুন আপনি তাকে ইগনোর করুন আপনিও তাকে ব্লক করে দিন আপনিও তাকে মন থেকে ব্লক করে দিন মন থেকে কাটিয়ে দিন আপনি ভাবুন একটা ঝড় ছিল জীবনে এসেছে আবার চলেও গেছে একটা ঝড় উঠেছিল এসেছে এই যে আমফান এই যে আয়লা এরকম তো বড় বড় সব ঝড় বৃষ্টিগুলো হয়ে গেছে না তো ওগুলোতে এসেছে চলেও গেছে কত কিছু ডিস্ট্রয় করে দিয়ে গেছে তার জন্য কি মানুষের জীবন আটকে ছিল না আটকে আছে তার পরের দিনে বলুন না সবাই আবার গাছ কাটা শুরু করে দিল রাস্তা কত নোংরা হয়ে গেল বাড়িঘর ভেঙে পড়লো মানুষ খেতে পেল না করোনা সময় কত কিছু করোনা কত বড় একটা বিপর্যয় সারা পৃথিবীকে নাড়িয়ে ছেড়ে দিয়েছে করোনা কি আটকাতে পেরে করোনা কেউ তো মানুষ মানে জয় করলো তাহলে আপনি একটা সাধারণ সম্পর্ক যে আপনাকে ভেঙে দিয়ে গেল আপনি তাতে ভেঙে পড়ে যাচ্ছেন আপনি জয় করতে পারবেন না আপনি নিজেকে তো জয় করছেন আপনি তো অন্য কাউকে হচ্ছেন না জয় করতে নিজেকে জয় করে নিন নিজেকে বার করে আনুন ভেতর থেকে আপনি জাস্ট দেখান যে তুমি ছিলে তাই ছিলে তুমি নেই ধন্যবাদ তুমি নেই তার জন্য তোমাকে ধন্যবাদ এই মেন্টালিটিটা পোষণ করে দেখুন সে অবাক হয়ে যাবে সে অবাক হয়ে যাবে যে আপনি কি করে এই ধরনের কথাগুলো বলেন তার জন্য যে একদিন আপনি ওনার জন্য কাঁধ কষ্ট পেতেন সে আপনি এইভাবে কথা বলছেন এটাই সে অবাক হয়ে যাবে তো আমি চাই আমার বন্ধুদের এইভাবে প্রত্যেক দিন স্ট্রং করার আর আমি প্রত্যেক দিন কিছুটা হলেও এইটুকু হলেও আমি স্ট্রং করতে পারি কারণ আমার যারা মেসেজ করেন আমার থেকে যারা রিডিং করেন পার্সোনাল রিডিং তারা প্রত্যেকে আমাকে এই কথাটা বলেন দিদি ভীষণ পজিটিভ এনার্জি ভাই তোমার রিডিং শুনলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর এই কথাগুলো আমাকে দিয়ে বলান এবং আপনাদের কানে সেটা গিয়ে পৌঁছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ আমার রাধাকৃষ্ণ মা কালিনা আমার সর্বশ্রী দিদাগণ থ্যাংক ইউ বোধহয় এই রিডিংটা সবার জন্য নারী পুরুষ নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য বয়ফ্রেন্ডের জন্য দেখুন গার্লফ্রেন্ডের জন্য দেখুন হাজবেন্ডের জন্য ওয়াইফের জন্য লাভার্স জন্য কারোর বন্ধুর জন্য সবাই দেখতে পারেন ওপেন প্ল্যাটফর্মে বানানো সবার জন্য করা রিডিং যার সঙ্গে যতটা রেজোনেট করছে তার সঙ্গে ততটাই যার সঙ্গে রেজোনেট করবে না তিনি লেট গো করে বেরিয়ে যাবেন বা সাধারণ একটা রিডিং মনে করে শুনবেন আর বারবার বলবো কার্ড সাফেল করার সময় নিজের পার্টনারের নামটা আর নিজের নামটা বলবেন ঠিক আছে ভীষণ পজিটিভ থেকে রিডিং দেখবেন নেগেটিভিটি ভেতরে আনবেন না যারা নতুন এসছেন বন্ধু তাদেরকে বলে দিই রিডিংটা আজকে আপনার হাতে পড়লো আপনার জন্য দু বছর তিন বছর পর পড়লেও কিন্তু ঈশ্বর কিছুই আপনাকে নির্দেশ দেওয়ার জন্য রিডিংটা আপনার হাতে এনে দিয়েছে তো প্লিজ রিডিংটা দেখবেন ঠিক আছে দেখবেন ওকে আর নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা ফার্স্টটা আপনার কাছে পৌঁছে যাবে যাতে আপনি আবার দেখতে পারেন ঠিক আছে তাই জন্য সাবস্ক্রাইব করে বেলটা দাবিয়ে দেবেন ওকে নালে এত চ্যানেলের ভিড়ে হয়তো হারিয়েও যেতে পারি আমি আপনার থেকে ঠিক আছে ভীষণ পজিটিভ থাকবেন আজকে দেখে নেবো আপনার ভালোবাসার মানুষ এই যে আপনাকে ছেড়ে চলে গেছে থার্ড পার্টির কাছে চলে গেছে তৃতীয় ব্যক্তি সে নারী বা পুরুষ যার কাছে চলে গেছে কিনা সে কাকে বেশি চায় আপনাকে না থার্ড পার্টিকে থার্ড পার্টির সঙ্গে তার কি কোনো শারীরিক সম্পর্ক হয়ে গেছে আপনাদের অনেকেই এটা নিয়ে জানার থাকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন পার্সোনাল রিডিংয়ের সময় তো আজকে সেটাই রিডিংয়ে দেখে নেব কারণ এটা সবার জন্য করা তো দেখে নেব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারের কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেন মাইকেল থ্যাংক ইউ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা रधे श्याम श्याम राधे разdhati, थे 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 राधे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे थैंक यू सो सो मच यूनिवर्स थैंक यू थैंक यू थैंक यू अर्गंजन माइकल थैंक यू পজিটিভ থাকবেন মন ভাঙবেন না ট্যারোর এনার্জি চেঞ্জ হয় এমন নয় কি সারা জীবনের জন্য এটা ঠিক আছে খুব পজিটিভ থাকবেন আপনারা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেরই দুই নাম্বারটা খুব বেশি পরিমাণে দেখাচ্ছে আজকে রিডিং এ দুই অনেকে জন্মদিন হতে পারে ঠিক আছে দুই বারো এক এগারো সতেরো উনিশ আঠেরো এগুলো আপনাদের জন্মদিন হতে পারে প্রথমেই বলে রাখি আপনার ভালোবাসার মানুষ আপনার পার্টনার যিনি আপনার কাছে এই মুহূর্তে চলে গেছেন তার সঙ্গে কিন্তু আপনার ভালোবাসার মানুষের খুব ভালো একটা সম্পর্ক দেখা যাচ্ছে তার সঙ্গে আপনার ভালোবাসার মানুষের সম্পর্ক কিন্তু বেশ ভালো বেশ ভালো মোটেও তাদের মধ্যে এখন এই মুহূর্তে এই রিডিংটা কিন্তু সবার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করবে তার জন্য ততটাই যার মনে হচ্ছে আজকে আমার রিডিংটা রেজোনেট করছে না আমার জন্য নয় তিনি স্কিপ করতে পারেন আদারওয়াইজ এমনিও রিডিংটা দেখতে পারেন ঠিক আছে এমনি রিডিংটা শুনবেন দেখবেন কোনো ক্লেম করবেন না তাহলেই হবে আপনার পার্টনারের সঙ্গে আপ থার্ড পার্টির রিলেশানটা এখন খুবই ভালো ওরা দুজনে জোট বেঁধে খুব ভালোভাবে সময় কাটাচ্ছে অনেক প্রেম তাদের রিলেশনের মধ্যে ভরপুর প্রেম রয়েছে ভরপুর প্রেম মানে কোনো অশান্তি ঝগড়া বলতে গেলে কোনো কিছুই নেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এখন মারাত্মক দুজনের মধ্যে সব কিছু এখন হচ্ছে কোনো সমস্যা তাদের মধ্যে নেই আপনি কোনোরকম মিস ইয়েতে থাকবেন না কনসেপ্টে থাকবেন না যে তারা এখন আপনার পার্টনার এই মুহূর্তে আপনার কাছে ফিরে আসবে বা কিছু রকম কিন্তু আপনি থাকবেন না ঠিক আছে কারণ আপনার পার্টনারের যেটা এনার্জি দেখছি আপনার পার্টনার কিন্তু যথেষ্ট পরিমাণে তার সঙ্গে একসাথে হয়ে অনেক কাজে মন দিয়েছে ঠিক আছে তারা দুজনে মিলে এমন অনেক কাজ করছে যে কাজ থেকে তারা অনেক সাকসেস পাচ্ছে ভালোভাবে দুজনে জোট বেঁধে হতে পারে তারা দুজনে এক জায়গায় চাকরি করে হতে পারে তারা দুজনে দুজনে এমন এক জায়গায় যেখান থেকে ওরা কোনো বিজনেস করছে করছে বা একটা কাজ ঠিক আছে মিলেছে খুব পজিটিভ এনার্জি নিয়ে দুজন দুজনের সঙ্গে চলছে দুজন দুজনে ইনার পাওয়ার কে ডেভেলপ করছে আপনার পার্টনার এবং আপনার পার্টনারের যে থার্ড পার্টি তারা দুজন দুজনে নিজেদের ভেতরের অনেক পাওয়ার অনেক শক্তি তাদেরকে অনেক বেশি বাড়ানোর জন্য চেষ্টা করছে ওদের মধ্যে যথেষ্ট ভালোবাসা রয়েছে বারবারই একটা কথা বলবো ওদের দুজনের মধ্যে ভালোবাসা কিন্তু মারাত্মক লেভেলের রয়েছে কোনোভাবেই তাদের ভালোবাসা এই মুহূর্তে কোনো ভাটা পড়েনি দুজন দুজনকে চোখে হারাচ্ছে বলতে পারেন এখন ঠিক আছে দুজন দুজনকে চোখে হারাচ্ছে মানে এই যে ওদের প্রেমের শুরু এই প্রেমের শুরুতে মানে দুজনে পুরো গা ভাসিয়ে দিয়েছে দুজন দুজনকে মারাত্মক লেভেলে ভালোবাসে মারাত্মক লেভেলে ভালোবাসে দুজনের মধ্যে নানান রকম মানে সবকিছু দেওয়া নেওয়া হচ্ছে সবকিছু ফিজিক্যালি মেন্টালি সবকিছু ওরা দুজন দুজনকে শেয়ার করেন সব ভার সব মানসিক প্রবলেম যার যেটা দুজনের মধ্যে যাই হোক না কেন ওদের এই লাভ রিলেশনটা বেশি দিন হয়নি এই যে আপনাদের থার্ড পার্টি যে রিলেশনের গেছে এটা কিন্তু বেশি দিন হয়নি এটা খুব রিসেন্ট ওদের দুজনের রিলেশনটা তৈরি হয়েছে ঠিক আছে ভেরি রিসেন্ট তো দুজনের রিলেশনটা অনেক তারা বেশি দিন হয়নি এবং দুজন দুজনের জন্য খুব ভালো ফিল করেন সব সময় খুব ভালো এবং পজিটিভ ফিল করেন এখন ঠিক আছে আমি জানি এই ধরনের রিডিং আপনাদের মনে কষ্ট হয় যারা নিজের পার্টনারকে খুব ভালোবাসেন কিন্তু এগুলোও তো আমাকে অনেকে বলেন তো সেই জন্য আমার বলা রিডিং গুলো করা দুজন দুজনকে পথ দেখাচ্ছে নতুন রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছে কিভাবে করব কি করব কি করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় এইগুলো কিন্তু ওরা দুজন দুজনেরকে খুব পরিমাণে হেল্প করছে থার্ড পার্টি এবং আপনার পার্টনার দুজনে মিলে কিন্তু নতুন ভাবে কিছু করার স্বপ্ন দেখছেন হতে পারে তাদের মধ্যে এটাও হতে পারে আপনাদের পার্টনার এবং ওনার মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে তাদের বিয়ে করেছে তাদের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা মানে এই রকম কিছু কিছু থাকতে পারে কিন্তু মানে নতুন পথ নতুন পথ সামনের দিকে এগিয়ে যাওয়া পজিটিভ থিঙ্কিং করা সব কিছুর মধ্যে পজিটিভিটিকে খুঁজে পাওয়া সেটা কিন্তু তারা এখন করছে ঠিক আছে তাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু পজিটিভিটি আছে এবং ওরা জানে যে আমরা দুজনে জোট বেঁধে যদি থাকি আমাদের দুজনের ভালোবাসার মধ্যে যদি ভালোবাসাটা কন্টিনিউ রাখতে পারি আমাদের দুজনের একে একে অন্যকে এরা দুজন দুজনকে অন্যের প্রতিচ্ছবি মনে করেন একদম মানে নিউলি প্রেমটা শুরু হয়েছে তো ওদের মধ্যে এমন একটা ভাব যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না ও আমাকে ছাড়া থাকতে পারবো না মানে এখন কিন্তু আপনি হয়তো আপনার পার্টনার যদি আপনার সঙ্গে রিলেশনে থেকেও থাকে আপনি দেখবেন আপনার পার্টনার কিন্তু খুব অন্য মনুস্ক হয়ে থাকে হয়তো যে মানুষ আপনাকে সব কিছু শেয়ার করতো সব কিছু বলতো সেই মানুষ কিন্তু এখন আপনার সাথে কোনো রকম শেয়ার করেন না সেরমভাবে আপনাকে সব কিছু বলেন না আপনাকে একটু অ্যাভয়েড করছে আপনাকে তো কল মেসেজ কম করছে যাদের তো ইয়ে হয়ে গেলও তো হয়ে গেলো মানে কম ব বক্তব্য যে লক করে রেখেছে লক করে রেখেছে বুঝি ব্লক করে রেখেছে বা আপনাদের হয়তো কথাবার্তা অনেক দিন যাবত হচ্ছে না সেটা আলাদা আর বা অনেকের হচ্ছে যারা রিলেশনে রয়েছেন তা আপনারাও দেখবেন আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগটা এখন খুব বেশি পরিমাণে কিন্তু কমে গেছে মানে থার্ড পার্টির সাথে রিলেশানটা এত বেশি মধুর যে আপনার সাথে সেই রিলেশানটা এখন অনেকটাই কম উনি দু নৌকা ভর দিয়ে যদি চলেও থাকে ব্যালেন্সড করে চলছে কিন্তু আপনার দিকে ঝোঁকটা কম ঝোঁকটা হচ্ছে ওই দিকে ঠিক আছে ঝোঁকটা ঝোঁকটা কিন্তু ওই দিকে আপনারা অনেকেই খুব বুঝি আপনারা অনেকেই খুব মেন্টালি ভেঙে পড়েন বন্ধু বারবারই একটা কথা বলি ভেঙে পড়বেন না মনকে কন্ট্রোল করুন শক্ত থাকুন অপেক্ষা করুন এটা একটা অপেক্ষার খেলা বন্ধু ঠিক আছে এটা অপেক্ষা করুন আপনাকে ঈশ্বর বলছে অপেক্ষা করতে বা আপনি এটাও হতে পারে আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন হতে পারে অনেকের পার্টনার কিন্তু আপনাদের ছেড়ে অনেক বছর হয়েছে অনেকেরও এটাও হতে পারে আপনি অপেক্ষা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তার জন্য ঠিক আছে আপনি আশা ছাড়ছেন না আপনি পজিটিভ আছেন আপনি কোন রকম ভাবে কোন আশা ছাড়ছেন না আমি অনেককে দেখছি আশা ছাড়ছেন না আশা ছাড়বেন না যদি আপনি পজিটিভ থিঙ্কিংয়ে থাকতে পারেন যদি আশা রাখতে পারেন আপনার জীবনেও একদিন মানে উজ্জ্বল ভবিষ্যৎ আসবে আপনি শুধু আপনার পার্টনারের মধ্যে দিয়ে কেন জীবনের উজ্জ্বল ভবিষ্যৎকে খোঁজার চেষ্টা করছেন আপনি নিজেকে কিছু তৈরি করুন নিজেকে ক্রিয়েট করুন ক্রিয়েটিভিটি বাড়ান দেখবেন আপনি যদি জীবনের নিজেকে উপরে ফোকাস করেন এবং আপনি যদি সেই লেভেলে গিয়ে পৌঁছতে পারেন তখন আপনার পার্টনার কারো আরও দশজন মানুষ আপনার পেছনে এসে পড়বে দশজন মানুষ আপনাকে ভালোবাসবে সমীয় করবে আপনার প্রতি আকর্ষণ বোধ করবে আপনি এই মুহূর্তে ভীষণ ডিসব্যালেন্স হয়ে আছেন বন্ধু আপনি কোনো ব্যালেন্স পাচ্ছেন না একটু ব্যালেন্স করুন নিজেকে নিজের মনটাকে ব্যালেন্স করুন আপনি দেখতে উপর থেকে একদম সুস্থ হলেও কি হবে মানসিকভাবে আপনি ভীষণ দুর্বল আপনি কোনো ডিসিশন নিতে পারেন না আপনি কি করবেন বুঝতে পারেন না আপনার ভেতরটা পুরো খা খা করছে আপনি ভেতরেরই খাঁ খাঁ এই কষ্ট এই জ্বালাটার থেকে বেরোন নিজেকে তৈরি করুন জাগুন জাগুন সূর্যটাকে দেখুন দেখুন একটা নতুন দিন হয়েছে চোখের জল শুকিয়ে যাবে আপনার মনের কষ্ট না এরকম করবেন না ঠিক আছে নিজেকে তো আপনাকে বার করতেই হবে কতদিন আর আপনি একভাবে থাকবেন বলতে পারেন আপনাকে তো সেই জায়গাটা থেকে বেরিয়ে নিজেকে একটা জায়গা প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠিত ব্যক্তিকে সবাই পছন্দ করে ঠিক আছে আপনার মনটা কি চাইছে আপনার আত্মা কি চাইছে সেটা বুঝুন আপনার মনের অন্তর্দৃষ্টিটাকে বুঝুন আপনার মনটা কি চাইছে নিজেকে আর একটা চান্স দিন নিজেকে একটু অ্যাটেনশন দিন নিজেকে একটা চান্স দিন নিজেকে একটু বোঝান দেখুন ঈশ্বরই বলছেন এই কার্ডগুলো তো আমি আপনাদের সামনেই সাফেল করেছি আপনাকে নিজেকে বোঝাতে হবে বন্ধু নিজেকেই নিজেকে শক্ত করতে হবে নিজের ইলিউশনটাকে বুঝুন অন্তর্দৃষ্টিটাকে বুঝুন যেটা ফেইল হয়ে গেছে যেটা আপনার জীবনে খারাপ ঘুরে গেছে সেটাকে জাস্ট ভুলে যান সেটাকে জাস্ট ভুলে যান ইগনোর করতে শিখুন খারাপ জিনিসটাকে জীবনে ইগনোর করুন বন্ধু বারবার বলছি খারাপ জিনিসটাকে নিয়ে পড়ে থাকবেন না ইগনোর করুন খারাপ জিনিসটাকে বুঝুন ইগনোর করুন কি দরকার আছে একটু সচেতন হন আপনার এই সময় সচেতনতার খুব দরকার নিজেকে সচেতন বানান বানান ঠিক আছে নিজেকে সচেতন দেখবেন আপনি নিজের রাজা তো নিজেই আপনি যেটা চাইছেন সেটাই করতে পারবেন আপনি ভাবছেন আমি তো ওকে চাইছি ওকে তো আমি পারছি না তাহলে ওকে কেন পারছি না আমি আমার নিজের জন্য সব করতে চাই দেখুন উনি তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ আপনার যেমন একটা সত্তা আছে ওনার একটা সত্তা আছে সেই সত্তা থেকে উনি হয়তো আপনাকে ছেড়ে এই মুহূর্তে চলে গেছে কিন্তু আপনি তো আপনাকে প্রোগ্রেস করতে পারেন আপনি তো আপনাকে জীবনের প্রধান লক্ষ্যে পৌঁছে দিতে পারেন তাই না আবার আপনাকে যেমন আমি বলছি আপনি নিজে উঠুন জাগুন ভালো থাকুন আপনি কি করছেন করছেন না কারণ আপনি চাইছেন আপনি ওকে ওইভাবে রাখতে তো আমরা কাউকে কন্ট্রোল করতে পারি না আমরা নিজেকে তো কন্ট্রোল করতে পারি আমরা তো নিজেকে কন্ট্রোল করতে পারি জীবনে অনেক স্যাক্রিফাইস আপনি করেছেন আর হয়ে গেছে আর না এবার মানে বলে না বাস করুন এবার থামুন এবার থামুন আর স্যাক্রিফাইস করার দরকার নেই এবার নিজেকে নিয়ে ভাবুন ইউনিভার্স বলছেন এবার নিজেকে নিয়ে ভাবুন ঈশ্বর আপনার সাথে আছে ঈশ্বর আপনাকে পথ দেখাবে আপনার ম্যানিফেস্টেশন ফলবে আপনি যেটা চাইছেন যাকে চাইছেন সবই আপনি পাবেন মন দিয়ে কাজ করুন মন দিয়ে জীবনের পথে এগিয়ে চলুন মন দিয়ে যেটা যেটাই করতে চান সেটা মন দিয়ে করুন পজিটিভ থিঙ্কিং নিয়ে চলুন ঠিক আছে পজিটিভ থিঙ্কিং নিয়ে চলুন ধৈর্য ধরুন আপনার যেটা প্ল্যান করেছেন সেটা কিন্তু সাকসেস হবে ঈশ্বর বলছেন ইউনিভার্স দেখুন বটম আপ দ্য ডেকে আপনি কিন্তু নিজের জীবনে সাকসেস অবশ্যই পাবেন ঠিক আছে আপনি আপনার জীবনে সাকসেস পাবেন বন্ধু এবার নয় যে আপনি আপনার জীবনে সাকসেস পাবেন না আপনি সব কিছু ছেড়ে বসে আছেন সব কিছু ছেড়ে বসে থাকলে কিন্তু আপনি আপনার জীবনে সাকসেস পাবেন না আপনি সবকিছুকে জড়িয়ে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যদি যেতে পারেন আপনি ডেফিনেটলি জীবনে সাকসেস পাবেন আপনার ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন ইউনিভার্স যেটা বলছে একটু ধৈর্য ধরুন যেটা যেটা কল্পনা করেছেন সব আপনি পাবেন ধৈর্য ধরুন প্রতিষ্ঠিত জায়গায় আপনি যেতে পারবেন যদি নিজেকে আপনি করে করে বার আনতে পারেন ঠিক আছে নিজের বুঝুন ঠিক আছে পজিটিভ থাকুন রোজকার মতো আজকেই বলো পজিটিভ থাকুন তো বন্ধু এটাই ছিল আজকের রিডিং যদি এই রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে সাবস্ক্রাইব করবেন যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান সেভেন ফোর থ্রি হচ্ছে আমার নাম্বার আমাকে সেখানে মেসেজ করবেন ফোন করবেন না ডেসক্রিপশান বক্সে আমার যা ক্রাইটেরিয়া আছে পার্সোনাল রিডিং তো ফ্রিতে হয় না সেটা পেইড তো কী কী ক্রাইটেরিয়া আছে ডেসক্রিপশান বক্সে আছে আদার আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের পুরো ডিটেলে জানিয়ে দেবো আপনাদের ডিরেক্ট এনার্জি কানেক্ট করে আমি রিডিং করি আপনারা জানেন যারা যারা করেছেন তো খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইভ করি মাঝে মাঝে কমিউনিটিটা চেক করবেন লাইভ করে লাইভে আসবেন সেখানেও আমি কোশ্চেনের আনসার দিয়ে থাকি ঠিক আছে বন্ধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবার আগামীকাল নমস্কার